হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের রেসিপিতে। আজকে আমি তৈরি করব ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড। এই গরমে ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড সকলেরই অনেক পছন্দ। এর জন্য এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি। আমি দুজনের জন্য কাস্টার্ড তৈরি করব, এজন্য হাফ লিটার দুধ নিয়েছি। আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী দুধটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দুধটা জাল করার আগে একটি পাত্রে কিছুটা দুধ আমি উঠিয়ে নিচ্ছি। এই দুধটা উঠিয়ে নিচ্ছি কারণ এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করব। আপনারা এখানে কর্নফ্লাওয়ারের বদলে কাস্টার্ড পাউডারটাও অ্যাড করতে পারেন। আমার হাতের কাছে কাস্টার্ড পাউডারটা ছিল না, এর জন্য কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করছি। তবে এটাও খেতে কিন্তু অসম্ভব মজাদার। এই তো দুধটা আমি জাল করে নিয়েছি, দুধে বলক চলে এসেছে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে আমি এখানে আগে থেকে সেই কর্নফ্লাওয়ার মিক্স করা দুধটা দিয়ে দিব, দিয়ে এটা জাল করতে থাকব। দুধটা জাল করতে করতে অনেকটা ঘনত্ব চলে আসবে। এ পর্যায়ে এসে আমি চিনি মিক্স করব। চিনিটা যার যা পছন্দ মতন অ্যাড করতে পারেন। আমি এখানে 5 টেবিল চামচ চিনি দিয়েছি। এখানে আপনারা কম বেশি করে চিনিটা অ্যাড করতে পারেন। দুধটা জাল করা হয়ে গেলে, কিছুটা ঘনত্ব চলে আসলে আমি এটা রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিব। যখন ঠান্ডা হয়ে যাবে তখন নর্মাল ফ্রিজে রেখে দিব। এ পর্যায়ে এসে আমি ফলগুলো কেটে নিচ্ছি। আমার হাতে কাছে থাকা ফল দিয়েই আজকে কাস্টার্ড তৈরি করছি। তবে আপনারা এখানে যে কোনো ফল অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতন। আমি এখানে নিয়েছি আপেল, আঙ্গুর আর কলা। এগুলোই আমার হাতে কাছে ছিল, এজন্য এ দিয়ে ঝটপট তৈরি করলাম আজকের কাস্টার্ড। আপনারা এখানে আপনাদের পছন্দ মতন যে কোনো ফল আপনারা অ্যাড করতে পারেন। যেহেতু এটা বিভিন্ন ধরনের ফল দিয়ে তৈরি, তাই এটা খুবই পুষ্টিকর খাবার। এবার ফলগুলো আমি একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি, এবার একটি সাইডে রেখে দিব। আগে থেকে সেই জাল করে দুধটা আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এবার একে একে ফলগুলো আমি এই দুধে দিয়ে দিব। ছোট বড় সকলের জন্য একটি স্বাস্থ্যসম্মত খাবার, তাই অবশ্যই বাসায় একবার ট্রাই করতে পারেন। আশা করি ফ্যামিলির সবাই অনেক পছন্দ করবে। এই রমজানে ইফতারিতে কিন্তু আপনারা এটা রাখতে পারেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।